নিকটে যাবে না। সৌদি আরবের বড় একজন আলেম আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, খাস ওস্তাদ বরং, আল কাসিম ওনাইজার, তার তাফসির, প্রসিদ্ধ তাফসির রয়েছে, তাফসির আস-সাদি, এই শেখ আব্দুর রহমান আস-সাদি, তিনি বলছেন আল্লাযী হাক্কাকাহু দলিল, যা দলিল ভিত্তিক, দলিল ভিত্তিক তাহকিকি কথা মানে গবেষণামূলক কথা, তা হচ্ছে আন্নাহু ইযা আসলাম আহাদুজ জাওজাইন, স্বামী স্ত্রী দুজনের একজন যদি ইসলাম গ্রহণ করে নেয়, ওয়া তাখারা ইসলামুল আখার, দ্বিতীয় জন ইসলাম গ্রহণ করতে বিলম্ব, ফাইন আসলাম আল মুতাখাল্লাফু ফিল ইদ্দাতে, ইদ্দতের মাঝেই যদি ওই পিছিয়ে যাওয়া ব্যক্তি, ইসলাম গ্রহণ করতে বিলম্বকারী ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে নেয়, ফাহুমা আলা নিকাহিহিমা, তাহলে দুইজনের নিকাহ বিবাহ বহাল থাকবে, ওয়াইন ইনকাজাতিল ইদ্দাতু, আর যদি ইদ্দত পার হয়ে যায়, ইদ্দত পার হয়ে গেছে, তাহলে জাযালি যাওজাতে আনতাতাজাওয়া, ইদ্দত যখন পার হয়ে গেছে তাহলে এই কাফের স্বামীর আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, ওই মহিলার জন্য জায়েজ অন্য কোন স্বামীর ঘরে বিবাহ বসে যাওয়া, বিবাহ করা জায়েজ। ফাইনলাম তাতাজাওয়াজ, বিবাহ না করে যদি থাকে যে না আমি বিবাহ করব না, বা বিবাহ কোথেকে আসলো না, লাগলো না, ওই রকম ফাইনলাম তাতাজাওয়াজ, ওই মহিলা, মুসলিম মহিলা যদি বিবাহ না করে, ও আসলামা যাওজু বাদা যালিকা, আর ইদ্দত পার হওয়ার অনেক পরেও যদি স্বামী ইসলাম, আগের স্বামী, এখন তার স্বামী নেই, যদি স্বামী তো আছে কিন্তু ইদ্দত পার হয়ে গেছে, ইদ্দত পার হয়ে যাওয়ার পরে যদি ইসলাম গ্রহণ করে, ও আরাদাহা, আর ইচ্ছা করে যে আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো ঘরে, ওয়াখতারাতু, আর ওই মহিলাও যদি বাধা না দান করে, মনে করে যে ঠিক আছে আমারই যখন স্বামী ছিল আমিও ফিরে যাব, রুদ্দাতি ইলাইহি বিগাইরি নিকাহিন, বিনা নতুন বিবাহে ফিরিয়ে দেওয়া হবে, আর বিবাহে নবায়ন করতে হবে না, তাহলে তার মতটি কোন দিকে গেল? ইমাম আহমদ এবং হাদিস উলামাদের যে মতটি রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের ভিত্তিতে, যে বিবাহের নবায়ন ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু অন্য অন্য ফোকাহারা যেমন বললাম যে তারা বলছেন যে ইদ্দত পার হয়ে গেলে কি করতে হবে, বিবাহ নবায়ন করতে হবে। বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে এক মহিলা ইসলাম গ্রহণ করল, ফাতাজাওয়াজাত, ইসলাম গ্রহণ করেই সে আর এক জায়গায় বিবাহ বসে গেছে, অন্য জায়গায় বিবাহ করে নিয়েছে, ফাজাজাওজা, তার স্বামী জানতে পেরেছে, জেনে সে বলছে যখন আমি স্ত্রী ছাড়বো না, সে চলে এসছে, সেও ইসলাম গ্রহণ করছে, ফাজাজাও যাহা, তার স্বামী চলে এসছে, আগের যে স্বামী, ফাকালে আর রসুল, এসে বলছে আল্লাহ রসুল, এমনি কোন তো আসলাম, তো আমিও মুসলিম হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, ও আলেমাত বে ইসলামি, আর আমার ইসলাম গ্রহণ সম্পর্কে সে জানতেও পেরেছে আমার স্ত্রী, কিন্তু আসলে ওর কাছে থাকবে না, ইসলাম গ্রহণ করে একটু আগে ভাগে আরেক জায়গায় বিবাহ বসে গেছে, আমার ইসলাম সম্পর্কে জানতে পেরেছে তারপরেও আমার সাথে থাকবে না, আরেকজনকে বিবাহ করে বসে আছে, এ হচ্ছে ঘটনা। এখন কি করা যাবে, আগের স্বামীর ঘরে যাবে না এই নতুন স্বামীর ঘরে থাকবে? হ্যাঁ, কারণ সে ইসলাম গ্রহণ করে নিয়েছে, তাকে সময় সুযোগ দিবেন না, দাওয়া তো দিবেন না, কিছুই না। ফান্তাজ আহা রাসূলুল্লাহ মিন যাওজিহাল আখার, দ্বিতীয় স্বামী বা পরের স্বামীর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ছিনিয়ে নিলেন, ইনতাজা মানে ছিনিয়ে নেওয়া, মানে সরিয়ে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, ওয়ারদ্দাহিলা যাওজিল আওয়াল, আর ওই মহিলাকে ফিরিয়ে দিলেন প্রথম স্বামীর জন্য। রাওহ আহমদ হাদিস, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, ইমাম ইবনে হিব্বান এবং হাকিম হাদিসটিকে সহি বলেছেন, কোন কোন হাদিসে সহি বলেছেন, ভাষ্যকার বলছেন হাদিসের সনদ গবেষণা করলে হাদিসটি জঈফ, কেন জঈফ, সংক্ষেপে বলছেন ওয়াইসনাদুহু জঈফ, ভাষ্যকার বলছেন যে সনদ জঈফ, লি আন্না মাদারাহু আলা সামাক আন ইকরামা, এই হাদিসের সনদ নির্ভরশীল সেমাক থেকে, সেমাক বিন হারব ইকরামা থেকে বর্ণনা করছেন। কাল আল হাফেজ, ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই, এই বলগল মারামের লেখক, তার অনেক কিতাবাদি রয়েছে বর্ণনাকারীদের জীবনী সম্পর্কে, তিনি বলছেন যে সাদুকুন, এই সেমাক হচ্ছে সাদু, রেওয়ায়াতুহু আন ইকরামা খাসাতান মুজতারিবা, এই ব্যক্তি সাদুক, সাদুক মানে চলার মতো লোক, তার বর্ণনা চলতে পারে, একবারে সেকাতন শক্তিশালী নয়, নির্ভরযোগ্য নয়, আস্থাশীল নয়, কিন্তু সাদুক চলার মতো, যার হাদিস হাসান হয়ে যেত, কিন্তু সমস্যা কি বলছে যে তিনি যখন, এই সেমাক যখন বর্ণনা করে ইকরামা থেকে,
তখন বিশেষভাবে তার হাদিস মুজতারিব হয়ে যায়, মানে হাদিসের অবস্থা ঠিক থাকে না, মুজতারিব এক ধরনের দুর্বল হাদিস। সুতরাং এই হাদিস দুর্বল, এই কথা বলছেন। এই হাদিস থেকে যে মাসলাটি জানা গেল সেটা হচ্ছে মাসলা সহজ, হাদিসে স্পষ্ট রয়েছে যে স্বামী স্ত্রীর একজন যদি আগে ইসলাম গ্রহণ করে আর তারপরে পরে যদি দ্বিতীয় জন গ্রহণ করে তাহলে বিনা এখানেও বিবাহ পড়ানো হয়নি, তার কাছে কি করা হয়েছে ফিরিয়ে দেওয়া হয়েছে, অন্য কোথাও চট করে বিবাহ বসে যাবে না, তার জন্য ইদ্দতের একটা সময় আছে, ইদ্দত পার হওয়ার পরে বিবাহ বসতে পারে, আবার অপেক্ষা করতে পারে স্বামীর জন্য, যেমন এর আগে স্পষ্ট করেছি। এখানে মোটামুটি আমাদের আলোচনা শেষ। আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের সহি মাসাইল বুঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ ফাকর রব্বুল